হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল হয়ে গেছে, আজকেও সেই রোজকার একই ব্যাপার। হনুমান এসে কুচকুটা করে গামছা এত ডিস্টার্ব করেছে না, মানে সকাল থেকে মনে হয় ওই তাড়াতাড়িতে গলা ব্যথা হয়ে গেছে। তো এখন আমাদের চাটা সবাই খাওয়া হয়ে গেছে, পুচকু দুটো পড়তে এসেছিলো ওরাও পড়ে চলে গেছে। মা এই মাত্র বাজারে গেল, দেখি কী নিয়ে আসা। এই যে আমি এতগুলো এখন বালিশের কভার টভার এগুলো সব একটু চিরু নিই, তারপরে এই যে সেদিন ওই যে নতুন শাড়ি পরেছিলাম, সায়া ব্লাউজগুলো ওগুলো সব ধুয়ে দিই একটু, মা সায়াকে ওগুলো ধুয়ে দিই, মায়ের সায় কত করবে ওগুলো ধুয়ে নিই। আর এদিকে মা বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপর তো সেইভাবে রান্নার জোগাড় হবে। আর আজকে আমরা টিফিন করবো না, কালকে কাকিমার বাড়িতে যে নেমন্তন্ন করেছিলো অনেক ভাত বেশি হয়ে গেছে, সেই ভাতে নাকি কাকিমা জল দিয়ে রেখেছে, বলছে নষ্ট হয়ে যাবে, তোমরা খাবে? আমরা তো বলছে যে তোমরা কি খাবে, কলমি শাক ভাজা করবো আর আলু ভাজা করছি, তো আসো তোমরা জল ঢালা ভাত টিফিনে খেয়ে নিও। তো ওই কাকিমাদের বাড়িতে, ওই সামনে কাকিমা, ওই কাকিমাদের বাড়িতে যাবো টিফিন করতে। তার আগে এগুলো ধুয়ে নিই, ধুয়ে ছাদে দিয়ে দিই। তো চলো এগুলো আগে ধুয়ে নিই, অনেক কেন এরপর শীতকালে না একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েছে, ঠিক একটা দেড়টার পরে রোদটা করা থাকে না, তখন ওই জামা কাপড় ঠিক মতো শুকাতে চায় না। তো চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই। কলতলা চলে এসেছি, এবার দেখো কত জামা কাপড় জমা হয়েছে, এগুলো সব ধুয়ে নিই, মা এসে কখন করবে বাজার থেকে, অনেক জামা কাপড় জমা হয়েছে দেখবে, এতগুলো জামা কাপড় জমা হয়ে রয়েছে, এগুলো সব ধুয়ে নেবো, কারণ মা এসে কখন করবে এগুলো, এই জন্য জামা কাপড় এতগুলো জামা কাপড় সব ধুয়ে নিই। এখন খোলা আকাশের নিচে কলতলায় বসে জামা কাপড় কাচা, তো জামা কাপড়গুলো এখন কেচে নিই, তারপরে ছাদে নিয়ে যাবো শুকাতে দিতে। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই ভালো করে, আমার কাছাকুচি সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ছেলেও বাজারে হয়ে গেছিলো মার সঙ্গে একটু, তো ছেলেকে খাবার করে দিয়েছি, পুচকুটাকে খাবার করে দিয়েছি, দুজনকে ম্যাগি করে দিয়েছি, দুজনে খাচ্ছে। আর মা বাজার থেকে এই যে দেখো এই নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, এখানে আছে খুলিনি, আমি এখনও ধোবো না, একটু পরে ধোবো। আমি সেদিন মা ফোন করে বলে চিকেন নিচ্ছে, সেজন্য আলু টালু সব কেটে রেখেছি, আদা রসুন টসুন সব ছাড়িয়ে কমপ্লিট করেছি, শুধু বাটটা বাকি আছে। আর আমার জন্য, আমি যদি চিকেন খাই না, আমার জন্য মা মাছ নিয়ে এসছে। কী মাছ নিয়ে এসছে বললো, মা কী মাছ এনেছো? এই যে মাছ নিয়ে এসছে, এই সাইটিং মাছ নিয়ে এসছে আমার জন্য। এই মাছে যে আমি ওই পেঁয়াজ দিয়ে মা তেল ঝাল করে দেবে আমার জন্য, আর আমি ওই চিকেনটা রান্না করব। আর এখন যাবো কাকিমাদের বাড়িতে ওই টিফিন করতে, তারপর দুপুরতে এই রান্না হবে। তো চলো আগে কাকিমাদের বাড়িতে খেয়ে আসি। কাকিমাদের ঘর থেকে খেয়ে চলে এসেছি, দুই ভাইয়ের মনে একটু দাগাদাগি হয়েছে, কাঁদাগাদি হয়েছে, ছোটোটা শুয়ে আছে মায়ের গায়ের উপর, বড়টা ওখানে শুয়ে আছে, মা গেল মাছ ধুতে। আর এবার আমি রান্না শুরু করব, এবার রান্না বসাবো, তার আগে আমি একটু স্নানটা করে আসি, শ্যাম্পু করবো, চুলে অনেকটা অয়েল দিয়ে ম্যাসেজ করে রেখেছি, এবার শ্যাম্পু করে আমি স্নান করে নেবো, স্নান করে তারপরে রান্না বান্না শুরু হবে। বারোটাও বেজে গেছে, বাচ্চাদের রান্নাটা হবে, ফুচকু খিচুড়ি হবে, অনেক কাজ বাজ আছে। তো চলো এই সকালে আমাদের এই ছিল, মানে এই তাড়াহুড়ো করে এইটুকুই হয়, এরপর আবার দুপুরটা শুরু হবে। তো এটা সকালে পর্যন্ত ছিল, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো এখনকার মতো এইখানেই টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে দুপুরে রান্নাবান্না নিয়ে, সেই নিয়ে আবার কথা হবে।